গুটি গুটি পায়ে চলতে চলতে এবারে 56তম বর্ষে পদার্পণ করতে চলেছে রায়গঞ্জের বিপ্লবী ক্লাবের পুজো। রায়গঞ্জ তথা জেলার ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত এই ক্লাবের পুজো। পুজোর মাস দেড়েক আগে সোমবার রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে এই ক্লাবে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। এদিন ক্লাব প্রাঙ্গণে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পোঁতা হয় খুঁটি। উপস্থিত ছিলেন স্থানীয় কোঅর্ডিনেটর তপন দাস, চৈতালি ঘোষ সাহা, রণজ কুমার দাস সহ অনেকেই। ক্লাবের সম্পাদক সানকিন দাস জানিয়েছেন, এবারে তাদের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ছোঁয়ায়। মাটি, বাঁশ, বেতের কাজ থাকবে মণ্ডপ জুড়ে। স্থানীয় এবং বাঁকুড়ার শিল্পীরা যৌথভাবে মণ্ডপ সজ্জার কাজ করবেন। থাকবে সুদৃশ্য প্রতিমা এবং আলোকসজ্জা। তাদের পুজো এবারেও সকলের নজর কাড়বে বলে আশা প্রকাশ করেছেন পুজো উদ্যোক্তারা। খুঁটি পুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে প্রসাদ বিতরণ করা হয়। আজকে আমাদের বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসব 56তম বর্ষে পদার্পণ করলো, তারই আমাদের খুঁটি পূজা ছিল আজকে। এবার কি নতুন চমক রাখছেন? প্রত্যেকবারই আমরা রায়গঞ্জবাসী তথা জেলাবাসীকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। এবার আমরা বাঁকুড়ার টেরাকোটা শিল্প, যেখানে ঐতিহাসিক মাটির হাতের বাঁশ বা তার কাজ আছে, সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। বাজেট বলতে তেমন আমরা কিছু রাখিনি। হ্যাঁ, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে এবং আমাদের যারা ক্লাব মেম্বার আছে, আমাদের যারা ওয়ার্ডের বাসিন্দারা আছে, তাদের সহযোগিতায় অল্প বাজেটে একটা ভালো পূজা দিতে পারি সাধারণ মানুষদের, এই আশায় রাখছি। কোথাকার শিল্পীদের দ্বারাই তৈরি হবে। লোকাল শিল্পীও আছে, যেহেতু টেরাকোটা শিল্পের কাজ, তার জন্য বাঁকুড়ারও শিল্পীরা আছে। এবার আমাদের 56তম বর্ষ। আশা রাখছি প্রত্যেকবারই আমরা যেমন পুজো করি রায়গঞ্জ তথা জেলাবাসীকে একটা নতুন কিছু উপহার দিই এবং তারাও চমকে আমাদের এখানে যে সাড়া দেয়, আশা করছি তেমন সাড়া এবারও পাবো আমরা।